হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা টেবিল রয়েছে, যেখানে কল্যাণ, বিক্রম, রানা এরকম কিছু লোক রয়েছে যারা টোটাল সেল করেছে। সেই সেলটাতে তারা 7,500 টাকা এরকম টাকা সেল করেছে, এবং টাকা সেল করার পরে তাদের এত টাকা 59,450 টাকা দাঁড়িয়েছে। এখন আমরা কি করে কনফার্ম হব যে এখানে যে 8 জন লোক রয়েছে, এই 8 জন লোকের টাকাটাই হয়েছে 59,450 টাকা? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে রানা বলে একটা ঘরে টেক্সট লেখা হয়ে গেছে এবং একটা ঘর এখানে খালি রয়ে গেছে। আমরা যদি আরও একটা ভিডিও দেখি তাহলে আমরা দেখতে পাবো, যেমন এখানে দেখতে পাচ্ছি যে কিছু জিনিস কেনা হয়েছে। সাবান কেনা হয়েছে, একটা ডেটেল সাবান কেনা হয়েছে, তার 32 টাকা দাম, 8টা কেনা হয়েছে, 256 টাকা হয়েছে। এরকম করে আমাদের কিছু প্রোডাক্ট কেনা হয়েছে, সেখানে লাস্টে দেখা যাচ্ছে যে 36টা প্রোডাক্ট কেনা হয়েছে এবং লাস্টে দেখা যাচ্ছে 43,665 টাকা হয়েছে। কিন্তু আমি কি করে কনফার্ম হব যে আমার এই যে 43,000 টাকাটা এসছে সেটা এই 36টা প্রোডাক্ট থেকেই হয়েছে? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ঘর খালি রয়েছে, এখানে একটা ঘরে শোক হয়ে গেছে, মানে অনেক দ্রুত টাইপ করার সময় হয়তো হতেই পারে একটা ঘর খালি থেকে গেল, কিংবা একটা ঘরে এরকম অন্য লেখাটা পড়ে গেল। তাহলে আমি কনফার্ম কি করে হব যে আমার এখানে এই যে টাকাটা এসছে এটা 36টা প্রোডাক্টের টাকাই হিসাব হয়েছে? এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট এবং কাউন্ট এই তিনটে ফাংশন সম্পর্কে ভালো করে জানতে হবে। আজকে আমরা আমাদের ভিডিওতে কাউন্ট এ সম্পর্কে আলোচনা করব। কাউন্ট এ ফাংশনটা কিভাবে কাজ করে সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পরে বেল আইকনে প্রেস করুন, তারপরে অলে ক্লিক করে রাখুন। তাহলে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের জানিয়ে দিতে পারব। আমরা কাউন্ট এ ফাংশনটা কি করে আগে জানি। কাউন্টটা লিখতে হয় এভাবে, ভ্যালু 1, ভ্যালু 2, ডট ডট ডট, মানে যতগুলো ভ্যালু আমরা কাউন্ট করতে চাই সেই ভ্যালুগুলোকে কাউন্ট এ লিখে তার ভিতরে পরপর লিখে দিতে হবে। তাহলেই আমরা কতগুলো ঘরে কাউন্ট এ কি কাজ করে সেটা জানতে পেরে যাব। কাউন্ট এ কাজ করে হচ্ছে যে যতগুলো ভ্যালু সেলকে আমি সিলেক্ট করব তার মাঝখান থেকে যতগুলো খালি ঘর থাকবে, মানে ব্ল্যাঙ্ক থাকবে, সেই ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে বাকি ঘরগুলো আমাকে দেখাবে। মানে যদি কোনো ঘরের মধ্যে টেক্সট থাকে সেটাকেই ও কাউন্ট করবে, এবং যদি কোনো ঘরের ভিতরে ভ্যালু থাকে সেটাকেও ও কাউন্ট করবে। মানে কাউন্টে অ্যাকচুয়ালি নাম্বার এবং টেক্সট এই দুটোকেই কাউন্ট করে দেখাবে। কিন্তু কাউন্ট ফাংশন হচ্ছে শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করে দেখায়, আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে শুধুমাত্র খালি ঘরকে কাউন্ট করে দেখায়। তাহলে আমরা দেখি কিভাবে কাউন্ট এ ফাংশনটা কাজ করে। এখানে দেখতে পাচ্ছি আমাদের 8টা ঘরের মধ্যে একটা ঘর খালি রয়েছে, তাই কাউন্ট এ কি করেছে, 7 দেখিয়েছে, কারণ একটা বাদ দিলে আমাদের 7ই হয়। কিন্তু কাউন্ট দেখিয়েছে কি 6 দেখিয়েছে, কারণ কাউন্ট হিসেব করে নাম্বারও বাদ দিয়ে দেয় এবং খালি ঘরও বাদ দিয়ে দেয়। তো আমরা কাউন্ট এ কিভাবে কাজ করে আমরা দেখি। আমরা সমান চিহ্ন দেব, দেওয়ার পরে এখানে আমরা কাউন্ট এ লিখব, কাউন্ট এ এই কথাটা লিখলাম, লেখার পরে ডবল ক্লিক করলাম কিংবা ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে ভ্যালু 1, ভ্যালু 2, যেই ঘরগুলো আমরা কাউন্ট করতে চাই সেই ঘরগুলোকে ক্লিক করে ড্র্যাগ করলাম, এরপরে এন্টার দিয়ে দিলাম। কিংবা আমরা এই ঘরে লিখতে পারতাম, দেখা যাচ্ছে এখানে H4 থেকে H12 পর্যন্ত আমরা লিখতে পারতাম, যেমন এখানে দেখাচ্ছে H4 থেকে H12, তাহলেই আমাদের 7 বেরিয়ে গেল। এভাবে আমরা কাউন্টের মাধ্যমে জেনে নিতে পারি কতগুলো ঘরের মধ্যে লেখা রয়েছে, সে টেক্সটও হতে পারে কিংবা সেটা নাম্বারও হতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে প্রেস করে, বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করবেন। এবং যদি আপনাদের কিছু বলার থাকে, আপনারা কি জানেন, যদি আপনি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে নিচে আমার সম্পর্কে আপনারা কমেন্ট করুন কিংবা এই ভিডিও সম্পর্কে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো।